আমরা এখন যাচ্ছি অসুরখোলা ট্রেলে, প্রায় গাড়ি এখানে শেষ হয়েছে, সেখান থেকে 2 কিলোমিটার মতো হাঁটা। তো অসাধারণ একটা অনুভূতি, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। শুভ কিরে, কিরকম লাগছে? অবশ্যই গাইড কে বলবেন, মানে কুমারী যদি আসেন অসুরখোলা এটাতে আসতেই হবে, একদম বলে দেবেন যে এটা যাবোই আমরা, পায়ে হেঁটে 2 কিলোমিটার মতো আসতে হবে। নাম না জানা পাখির আওয়াজ, সঙ্গে ঝর্ণার কলকল শব্দ। একটু হেঁটে যেতে হবে, কিন্তু রাস্তা ভালো, রাস্তা খারাপ না, তো আপনারা আসতেই পারেন চাইলে। অবশেষে দেখা মিলল অসুরখোলা ফলসের, এখানে না এলে সত্যিই মিস করবেন। ফলস তো অনেক জায়গাতেই দেখেছেন, কিন্তু অসুরখোলার মধ্যে এখনো একটা বন্য আনটেমড ভাব পাবেন। হয়তো বেশি কেউ আসে না বলেই এই জায়গাটা সেই একই রকম রয়ে গেছে বহুকাল। শীতকাল বলে জল কম, পাহাড়ের ওপর থেকে প্রায় 50-60 ফুট লাফিয়ে নেমেছে 2-3টে জলধারা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর তারপর এমন একটা ফলস। এক কথায় পুরো জার্নিটাই ভীষণ রকম উপভোগ্য। অসুরখোলার পর আরো একটা ফলস, উস্তি। ছোট্ট ফলস হলেও এই ফলসের সুবিধা হলো আপনি চাইলেই এর খুব কাছে পৌঁছতে পারেন। আমরা এখন আছি উস্তি ফলসে, জায়গাটা খুবই সুন্দর এবং আশাপাশি পেছনে দেখতেই পাচ্ছেন ফলসটা অত্যন্ত সুন্দর লাগছে, এবং এটা এই ফলসটা অন্য ফলসগুলোর তুলনায় একটু কম হাঁটতে হয়, তো ডেফিনেটলি ওয়ার্থ দ্য ভিজিট। উস্তি ফলস দেখে আমাদের এবারের লক্ষ্য বারহিপানি। এটা সাধারণত জোরান্ডা চহলা এর সাথে প্রথম দিনেই সবাই দেখে নেয়, বাট এই ট্রিপে যেহেতু আমাদের 5 নম্বর ভ্রমণসঙ্গী বৃষ্টি, তাই আমরা কাল দেখতে পারিনি, আজ চলেছি দেখতে। এখানে দেখলাম দুপুরের পরেই কুয়াশা এসে ঘিরে ধরছে, বারহিপানি ফলস দেখলাম সেই কুয়াশার সাথে লুকোচুরি খেলে। মাঝে মাঝে কুয়াশা সরে এক ঝলক দেখা দিচ্ছে, আবার লুকিয়ে পড়ছে। এখন প্রায় 4টে বাজে, এখন আমরা লাঞ্চ করতে বসেছি, কোথায় করছি দেখে নিন একটু আশপাশটা। বারহিপানিতে ফলস দেখতে এসে এরপর আমরা এই খোলা আকাশের নিচে এভাবে খাচ্ছি, আর এটার কারণ হচ্ছে আমরা টাইম সেভ করতে চেয়েছিলাম। আমাদের আজকে স্টে আছে গুড়গুড়িয়াতে, তো ওখান থেকে আমরা খাবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম যে কোথাও একটা খেয়ে নেবো। বারহিপানিতে এলাম, ওখানে আগে দেখলাম ফলস, এবার আমরা এখানে বসে খাচ্ছি, ভালো লাগছে বেশ, প্রকৃতির নিচে অন্য প্রকৃতির কাছে খুব কাছে আছি। গুড়গুড়িয়ায় ফেরার পথে রাস্তায় পড়ে একটা ছোট্ট গ্রাম্য হাট, এক ঝলকে এখানকার সহজ সরল মানুষগুলোর জীবনের একটা সুন্দর ছবি মনে ছাপ ফেলে। আজও ফেরার সময় পুরো অন্ধকার রাস্তা, শুধু আমাদের গাড়ি, চারদিকে সতর্ক দৃষ্টি রেখে ফেরা, যদি কিছু দেখে ফেলি। কিন্তু না, কেউ দেখা দিল না। গুড়গুড়িয়ায় আমরা ছিলাম পাইন ভিলা বিতে, রুম বেশ বড় আর পরিষ্কার, কিন্তু কুমারীর তুলনায়
অতটা মেইনটেইনড না। অ্যাকচুয়ালি এটা এক সময়ের ফরেস্ট অফিস ছিল, এখন কিছুটা রিনোভেট করে রুম হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে আছে খয়েরি বাসা, ব্যাম্বু হাট, সান্তাল কটেজ। ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, চা আর স্পেশাল অর্ডার দিয়ে বানানো চিকেন পকোড়া, তার সাথে ব্যাডমিন্টনের উত্তেজক ম্যাচও ছিল। বাপনদা আর শুভেন্দু কিন্তু ভালো প্লেয়ার। সন্ধেটা একেবারে জমে ক্ষীর। সকালে ঘুম ভাঙল পাখির ডাকে, আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। জঙ্গলে দিনের শুরুটা সত্যি খুব সুন্দর। গুড মর্নিং। আমরা আজকে, কাল তো গুড়গুড়িয়াতে ছিলাম, তো আজ সকালবেলা এখানকার মেন আকর্ষণ পাইন ফরেস্টের মধ্যে দিয়ে অর্কিড গার্ডেন, সেখানেই যাচ্ছি। সবে সকালের আলো ফুটেছে, একদম নিস্তব্ধ জঙ্গল, শিশির পড়ার শব্দ চারধার থেকে শোনা যাচ্ছে, বিভিন্ন পাখির আওয়াজ, দূর থেকে একটা নদীর আওয়াজও ভেসে আসছে। সামনেই খয়েরি নদী আছে, এরপরে সেখানে আমরা যাব। অসাধারণ অ্যাম্বিয়েন্স। গুড মর্নিং। দারুণ লাগছে, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, অর্কিড গাছ দেখছি, দারুণ, একটা অন্যরকম অনুভূতি। চলুন কথা বাড়িয়ে লাভ নেই, জাস্ট ফিল করুন। গুড়গুড়িয়া ইকো রিসর্টের কাছেই আছে অর্কিড হাউস, আর ঠিক তার পাশ দিয়ে বয়ে গেছে খয়েরি নদী। অর্কিডের ফুল দেখতে হলে আসতে হবে অক্টোবর নভেম্বরে। আমরা জানুয়ারিতে এসেছিলাম বলে ফুল দেখতে পেলাম না, কিন্তু এমনিতেই জায়গাটা খুব সুন্দর। ভোরবেলা গুড়গুড়িয়ার পাইন ফরেস্ট এক স্বর্গীয় ব্যাপার। ভোরের আলো, পাখির কলতান, গাছের মাথায় মাকড়সার জালের মতো আটকে থাকা কুয়াশা, সব মিলিয়ে মেমোরেবল। কুমারীর মতো এখানেও কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে। জঙ্গলে আসবো আর একটু অ্যাডভেঞ্চার হবে না, তাও কি হয়। তাই ফেরার আগে চট করে একটু ক্যানোপি ওয়াক সেরে ফেললাম। এবার ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব রামতীর্থ। রামতীর্থ ইকো রিসর্ট কিন্তু শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বাইরে। এখানে পৌঁছতে হলে শিমলিপাল থেকে কালিকাপ্রসাদ গেট হয়ে যোশীপুরে পৌঁছতে হবে। বর্তমানে এখানে একটা কুমির প্রকল্প চলছে। এই জায়গাটা খয়েরি এবং বন্ধন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ঠিক রামতীর্থর উল্টো দিকেই দেখতে পাবেন একটা রাম মন্দির। জায়গাটা সত্যিই খুব সুন্দর। এবার শিমলিপাল ছাড়তে হবে, গন্তব্য মাংড়িপোশি। ব্রহ্মকুণ্ড
এখানকার একটা ফেমাস টুরিস্ট স্পট। আমাদের অ্যাডভেঞ্চার পছন্দ বলে বাপনদা আর শুভেন্দু দুজন মিলে আমাদেরকে সোজা রাস্তায় না নিয়ে গিয়ে একটু ঘুর পথে এবড়ে খেবড়ো ভাঙাচোড়া রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়েছিল। অসাধারণ আর স্থানীয়দের মতো এটা খুবই পবিত্র জায়গা, তো ওখানে যে মাছ রয়েছে না সে মাছ ধরা হয় না। তো অবশ্যই আপনারা যারা কিনিবাল বা এদিকে ট্যুর করবেন অবশ্যই ঘুরে যাবেন, এটা অন্যতম আকর্ষণীয় জায়গা, দারুণ, খুব খুব সুন্দর জায়গা। সব ভালো জিনিসের মতো আমাদের খুব প্রিয় এই ট্রিপটাও শেষ হলো। সঙ্গে নিয়ে ফিরলাম কিছু ভালো বন্ধু এবং অনেক অনেক ভালো স্মৃতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আরও এইরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।